নমস্কার বন্ধুরা, ট্রাইব এক্সামে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। গ্রুপ সি রেজাল্ট বেরিয়েছিল প্রথম সবার আগে, এখন কিছু সময় পরে গ্রুপ ডি রেজাল্টও বেরিয়ে গেছে। আপনারা দেখাচ্ছি আপনাদেরকে, এক সেকেন্ড পেজটাকে আবার রিফ্রেশ করে নিচ্ছি। গ্রুপ সি রেজাল্ট বেরিয়ে গেছিলো, এখন গ্রুপ ডি রেজাল্ট দেওয়া হয়েছে। এটা হলো MTS হয়ে গেল। এই তো নোটিশ ফর পাবলিকেশন, ওই নোটিশটা পরে দেখবো, নোটিশ ফর নোটিশগুলো পরে দেখবো, বেঙ্গলি ইংলিশ পরে। আর লিস্ট অফ ক্যান্ডিডেটস প্রফেশনালি কোয়ালিফাইড ফর ইন্টারভিউ ফর দ্য পোস্ট অফ MTS, এটা হচ্ছে গ্রুপ ডিটটা। তো গ্রুপ ডিটটা ক্লিক করি, গ্রুপ ডিটটা ডাউনলোড হচ্ছে। এই যে বন্ধুরা, গ্রুপ ডি রেজাল্ট বেরিয়ে গেছে, ঠিক আছে। আপনারা দেখতে পাচ্ছেন 29th November। আমরা বাকি সব কিছু দেখবো না, জাস্ট দেখবো মাল্টিটাস্কিং স্টাফ গ্রুপ ডি। আর যেই যেই ক্যান্ডিডেটসের রোল নম্বরগুলো দেওয়া হয়েছে তারা প্রফেশনালি কোয়ালিফাইড, আর তাদেরকে ইন্টারভিউর জন্য ডাকা হবে, ডাকা হবে। আর কবে ডাকা হবে এটা পরে জানানো হবে, এখন রোল নম্বরগুলো দেওয়া হয়ে গেছে। আমি আগের ভিডিওতে বলেছিলাম যে আপনারা রোল নম্বর এই সার্চ বাটনে ক্লিক করে আপনারা সার্চ করতে পারবেন, কিন্তু হয়তো নাও দেখাতে পারে, সার্চ নাও হতে পারে। তো এই কারণে কী করবেন, আপনারা এই নাম্বারগুলো ম্যাচ করে, আপনার রোল নম্বর দেখে নাম্বারগুলো ম্যাচ করে আপনারা দেখে নেবেন যদি থাকে আর কি, ঠিক আছে। যদি আপনারা থাকে তাহলে আপনারা কোয়ালিফাইড, আর যদি আপনারা কোয়ালিফাইড হন তাহলে আপনারা কমেন্টে নিশ্চয়ই জানাবেন, ঠিক আছে। গুড লাক ফর ইউর রেজাল্ট। আর নিচে দেখে নিচ্ছে কী আছে, এটা তো অনেক আরও বেশি পেজ দেখি। গ্রুপ সির মধ্যে ছিল বোধহয় 27 আর 28 পেজেস, এটার মধ্যে 57 পেজেস। এই আমরা লাস্ট পেজে চলে আসলাম। লাস্ট পেজে কী লেখা, দ্য শিডিউল অফ প্রোগ্রাম অফ ডকুমেন্ট ভেরিফিকেশন ইন ইন্টারভিউ উইল বি নোটিফাইড শর্টলি, প্রফেশনালি কোয়ালিফাইড ক্যান্ডিডেটস ফর ইন্টারভিউ MTS হ্যাজ বিন প্রিপেয়ার 1:6 রেশিও, মানে একটা যদি একটা পোস্ট থাকে তাহলে 6 জনকে ডাকা হয়েছে, ওই রকম আর কি। তো আপনারা দেখে নেবেন কতগুলি পোস্ট আছে, 2500 পোস্ট যদি হয় তাহলে ×6 করে নেবেন, 2500 ×6 কত হয়, 2500 ×4 হয় 10,000, তো 10,500, তো 10,500 জন, 10,500 না 15,000 বোধ হবে, ঠিক আছে। 25 × 6 = 150, হ্যাঁ 15,000 পোস্ট, ঠিক আছে। সো 15,000 পোস্ট না 15,000 ক্যান্ডিডেটসকে দেখা হবে ইন্টারভিউর জন্য, তারপরে জানা হবে, ঠিক আছে। আপনারা যদি সিলেক্ট হয়ে থাকেন তাহলে কমেন্ট বক্সে জানাবেন। থ্যাংক ইউ।